পৃথক দুর্নীতি মামলায় আজ ফের আদালতে নিয়ে আসা হলো পার্থ চট্টোপাধ্যায়কে আদালতে পেশের আগেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দলের পাশে থাকার বার্তা দিয়েছেন। ফের কি বলেছেন পার্থ চট্টোপাধ্যায় শোনাবো। কংগ্রেসের 25তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সমস্ত সহকর্মীদের শুভেচ্ছা জানাই। নববর্ষের নতুন ইংরেজি নববর্ষের সমস্ত সহকর্মী বন্ধু বান্ধব সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। বেহালাবাসী আমার অঞ্চল তাদের সমস্ত নাগরিককে আমি অভিনন্দন জানাই এবং বহু প্রতীক্ষিত জোকা থেকে তারাতলা মেট্রো রেল চালু হোক, আমাদের বহুদিনের শখ তা যেন পূর্ণতা পায়। আপনারা শুনলেন তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলের সকল কর্মীদের আগাম শুভেচ্ছা জানালেন পার্থ চট্টোপাধ্যায়। পাশাপাশি নতুন বছরের জন্য সাধারণ মানুষকেও শুভেচ্ছা জানিয়েছেন। এর পাশাপাশি জোকার মেট্রো শুরু হচ্ছে, তার জন্য সাধারণ মানুষকে অনেক অনেক শুভেচ্ছা জানালেন পার্থ চট্টোপাধ্যায়। আদালতের লকআপে প্রবেশ করানো হচ্ছিল, সেই সময় পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হন এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জোকার মেট্রো শুরু হচ্ছে তার জন্য সাধারণ মানুষকে শুভেচ্ছা জানান। পাশাপাশি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগাম শুভেচ্ছা জানান দলের সব কর্মীদের। নতুন বছরের জন্য সাধারণ মানুষকে শুভেচ্ছা জানান পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় আজ ফের আলিপুর আদালতে পার্থ চট্টোপাধ্যায়। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। আপনাকে নিউজ টাইমে স্বাগত জানাবো। আজ আমরা ফের দেখলাম পার্থ চট্টোপাধ্যায়কে যখনই আদালতে নিয়ে আসা হচ্ছিল সাংবাদিকদের মুখোমুখি হলেন এবং তিনি দল পাশে না থাকলেও অর্থাৎ দল দূরত্ব বাড়ালেও তিনি কিন্তু দলের পাশে আছেন, দলকে সমর্থন করছেন, এই বার্তা দিলেন। কি বলবেন আপনি? না, আসল কথা হচ্ছে অনুব্রত মণ্ডলের পাশে পুরোপুরি দল আছে, কারণ গরু চুরির টাকার ভালো ভাগ যেখানে তৃণমূলের যাওয়া দরকার সেখানে গিয়েছে। কিন্তু চাকরি বিক্রির টাকারও যারা ওপরের আছেন যেখানে ভাগ যাওয়ার কথা তারাও ভেবেছিলেন প্রাথমিকভাবে যে ভাগ ঠিকঠাক এসছে, কিন্তু টাকার পাহাড় দেখার পর তারা বুঝে গেছে যে আমাদেরকে পার্থ চট্টোপাধ্যায় চিট করেছে, আমাদের হকের টাকা, চুরির টাকা, আমাদের পাওনা টাকা, সেই টাকা পুরোটা জমা দেয়নি, অল্প দিয়ে বেশিটা ওর কাছে রেখেছে। সেই কারণের জন্য দল মুখ ঘুরিয়ে নিয়েছে পার্থ চ্যাটার্জির কাছ থেকে। কিন্তু পার্থ চ্যাটার্জির তো বাঁচার আর কোনো রাস্তা নেই, যাবে কোথায়, কার শরণে যাবে, কে এই চোরকে সাথ দেবে? সেই কারণের জন্য বাধ্য হয়ে বারবার দলের সুখ্যাতি করে দলকে আঁকড়ে ধরতে চাইছে, কারণ তার আগে পার্থ চ্যাটার্জি কিন্তু একবার থ্রেট দিয়েছিল, দরকার হলে আমি মুখ খুলব। সঙ্গে সঙ্গে তৃণমূলের উচ্চ স্তরের নেতারা দূত পাঠিয়েছে যাতে মুখ না খোলে। এখন পার্থ চ্যাটার্জি দেখছে মুখ খুললেও বিপদ, না খুললে যদি কোনো রাস্তা বেরোয়, সেই কারণে এখন মুখ বন্ধ করে দলের ভজনা করছে, যদি শেষ পর্যন্ত দলের কৃপা পাওয়া যায়। ধন্যবাদ। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো, আজ পার্থ চট্টোপাধ্যায়কে আদালতের লকআপে প্রবেশ করানো হচ্ছিল, সেই সময় তিনি দলের পাশে থাকার বার্তা দেন। আর এই নিয়ে আমরা কথা বলেছিলাম সিপিএম নেতা সুমিক লাহিড়ির সঙ্গে, তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো একটু পরে। তার আগে আপনাদেরকে শোনাবো পার্থ চট্টোপাধ্যায় আজকে কি বলেছেন। তৃণমূল কংগ্রেসের 25তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সমস্ত সহকর্মীদের শুভেচ্ছা জানাই। নববর্ষের নতুন ইংরেজি নববর্ষের সমস্ত সহকর্মী বন্ধু বান্ধব সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। বেহালাবাসী আমার অঞ্চল তাদের সমস্ত নাগরিককে আমি অভিনন্দন জানাই এবং বহু প্রতীক্ষিত জোকা থেকে তারাতলা মেট্রো রেল চালু হোক, আমাদের বহুদিনের শখ তা যেন পূর্ণতা পায়। আপনাদেরকে আরো একবার জানাবো, আপনারা শুনতেই পেলেন যে তৃণমূলের প্রাক্তন মহাসচিব প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি ফের বার্তা দিলেন তিনি দলের পাশেই রয়েছেন কারণ তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগাম শুভেচ্ছা জানালেন সকল কর্মীদের পাশাপাশি নতুন বছরের জন্য সাধারণ মানুষকে শুভেচ্ছা জানালেন জোকার মেট্রো শুরু হচ্ছে তার জন্য সাধারণ মানুষকে শুভেচ্ছা জানালেন পার্থ চট্টোপাধ্যায়। আজ আদালতে লকআপে প্রবেশ করানো হচ্ছিল সেই সময় সাংবাদিকদের মুখোমুখি হন পার্থ চট্টোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের পাশে থাকার বার্তা দিলেন। তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগাম শুভেচ্ছা জানালেন সকল কর্মীদের পার্থ চট্টোপাধ্যায় পাশাপাশি নতুন বছরের জন্য সাধারণ মানুষকে শুভেচ্ছা জানালেন পার্থ চট্টোপাধ্যায়। এর আগেও আমরা বারে বারে দেখেছি দল দূরত্ব বাড়ালেও তিনি কিন্তু দলকে সমর্থন করে গিয়েছেন এবং দলের পাশে থাকার বার্তা দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। জোকার মেট্রো শুরু হচ্ছে তার জন্য সাধারণ মানুষকে অনেক শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সকল কর্মীদের নতুন বছরের জন্য সাধারণ মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় আজ আলিপুর আদালতে নিয়ে আসা হয় পার্থ চট্টোপাধ্যায়কে সেই সময় সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার, আপনাকে নিউজ টাইমে স্বাগত জানাবো। আজ নিয়োগ দুর্নীতি মামলায় আলিপুর আদালতে যখন পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে আসা হয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ফের বার্তা দিলেন দল দূরত্ব বাড়ালেও দলের পাশে রয়েছেন তিনি, কি বলবেন আপনি? না, পার্থ চট্টোপাধ্যায়ের এটা ব্যক্তিগত মতামত, তো তিনি জানাতেই পারেন। তিনি তো একনিষ্ঠ এক সময় ছিলেন তৃণমূল কংগ্রেসে, সুতরাং তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে তিনি এতদিন কাজ করেছেন, জন্মলগ্ন থেকে কাজ করেছেন। জয়প্রকাশ দা শুনতে পাচ্ছেন? আপনাকে ধন্যবাদ জানাবো। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। নিয়োগ দুর্নীতি মামলায় আলিপুর আদালতে আজ নিয়ে আসা হয় তৃণমূলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে। তিনি তখন সাংবাদিকদের মুখোমুখি হন এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন জোকার মেট্রো শুরু হচ্ছে তার জন্য সাধারণ মানুষকে অনেক অনেক শুভেচ্ছা, পাশাপাশি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানান দলের সকল কর্মীদের। এছাড়াও নতুন বছরের জন্য সাধারণ মানুষকে শুভেচ্ছা জানান প্রাক্তন শিক্ষামন্ত্রী। আর এই নিয়ে আমরা কথা বলেছিলাম সিপিএম নেতা সুমিক লাইডির সঙ্গে, তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন শুনবো। ওটার দল দূরত্ব বাড়িয়েছে এবং লোক দেখানো দল থেকে সাময়িক সাসপেন্ড বহুবার হয়েছে। হয়নি এর আগে আরাবুল অধ্যাপিকাকে শারীরিকভাবে লাঞ্ছনা করেছে, 6 বছরের জন্য সাসপেন্ড, তার মধ্যে 1 বছরের মাথাতে তো ওকে ভোটে লড়ার টিকিট দিয়েছে। এরকম কত উদাহরণ। কুনাল ঘোষ, ওকে তো তৃণমূল সরকারের পুলিশ গ্রেপ্তার করেছিল দুর্নীতির অভিযোগে। উনি তো বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে ভরে দেওয়া উচিত, তারপর তো এখন উনি তৃণমূলের মুখপাত্র। ফলে বিপদে পড়ে গেছে, ওর বাড়ি থেকে কারি কারি টাকা উদ্ধার হয়েছে, জনমানুষের তৃণমূল চোর এটা প্রতিষ্ঠিত হয়েছে, প্রমাণিত হয়েছে। তাই লোককে ধোঁকা দেওয়ার জন্য তৃণমূল আপাতত প্রকাশ্যে দূরত্ব বাড়িয়েছে। উনিও জানেন উনি তৃণমূলে আছেন, তৃণমূলও জানে উনি তৃণমূলে আছেন। আসলে উনি তো একটা অপারেটর। গোটা তৃণমূল কাকদ্বীপ থেকে কোচবিহার সর্বত্রই অপরাধ করেছে। এবার যার যত ক্ষমতা ছিল সে সেইটা অনুযায়ী লুট করেছে, সেই টাকা দিয়েই তো তৃণমূল চলে। তৃণমূল দলের এত যে রম্মা, এই লুটের টাকা দিয়েই তো। ফলে এর মধ্যে উনি একটা গুরুত্বপূর্ণ অপারেটর।